আসসালামু আলাইকুম নাসরিন পাট জানাই সবাইকে স্বাগতম আসলে সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন সেইফ আছেন আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি এটা আমি পাটপণ্য না পাটপণ্যের বাহিরে অন্য আরেকটি প্রোডাক্ট দেখাচ্ছি এটা আমাদের পাটের সাথে অ্যাড করব ব্যাসলাইট বা ওয়াল ম্যাটের সাথে ফুলের সাথে আমরা এটা অ্যাড করবো বিভিন্ন পাটজাত পণ্যের যে যে বিভিন্ন ধরনের পণ্যগুলো আমরা তৈরি করতেছি সেই পণ্যের মাঝে মাঝে আমরা এই পাথরটা অ্যাড করব এই পাথরটা নর্মালি রঙিন পাথর লাগছে অনেকেই জানেন এই পাথরটা যখন আলো চলে যাবে তখন এই পাথরটা খুব উজ্জ্বল হয়ে যায় আলো জলে এটা হচ্ছে সেই পাথরটা তো বন্ধুরা আমার এই চ্যানেলটিতে যারা নতুন চোখ রাখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকে বেল বাটনটি ক্লিক করে দিবেন এবং আমার চ্যানেলটি পাশেই থাকবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর আমার অনেক অনেক ভালোবাসা আমার চ্যানেলটি পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য এবার আমরা দেখবো যে আলো চলে গেলে কেমন লাইট জ্বলে হ্যাঁ যে এরকম আলো জ্বলবে রাত্রে হ্যাঁ এই যে এরকমভাবে চারিদিকে অন্ধকার কিন্তু এই যে একদম ভাবে আলো জ্বলবে প্রত্যেকটা অবশ্য আমার লাইটটা তাও তো ভালো বোঝা যাচ্ছে না আমি ছবি তুলে দিব যে কেমন আলো জ্বলে এটা এটা না একটু রোদ্রে দেওয়া লাগবে হ্যাঁ যত ভালো রোদ দিবেন দিনের বেলা যত ভালো রোদ দিবেন রাত্রেবেলা বা আলো যখন চলে যাবে তখন খুব সুন্দর হচ্ছে লাইট জ্বলবে এটা রোদের কাছে আপনার আলো তিনটা বেশি হবে যেহেতু আমি অনেকদিন রোদ দিই না মিনি আসার পরে ওইভাবে প্যাকেট করেছিল এই যে এরকম যেটা আমি হচ্ছে এক থেকে দুই দিন আপনারা যখন নিয়ে রোদ রোদে রাখবেন তখন দেখবেন যেটা অনেক চকচক করতেছে লাইট দিলে এরকম তো রঙিন পাথর আসতেছি তো আমি এই পাথরগুলো গুলো দেখি কি তৈরি করবো কিভাবে তৈরি করবো আমি চেষ্টা করবো তার ভিডিও দেওয়ার জন্য তো সেটা যদি আপনারা দেখতে চান আমি কিভাবে কীভাবে এটা এটার ব্যবহার করছি আমার সাথে থাকেন পাশে থাকেন আমার চ্যানেলটিকে সাপোর্ট করেন তো বন্ধুরা তারা ভালো থাকেন আল্লাহ হাফেজ